বিশ্বকাপ এলেই যেন সুতোয় ঝলে সাইফুদ্দিনের ভাগ্য তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতের সেই বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ছিলেন তিনি কিন্তু ইঞ্জুরিতে পরে স্কোয়াড থেকে বাদ পড়েছেন এরপর হারিয়েই যেতে বসেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন চোট নরবরে পারফরমেন্স ঘরোয়া ক্রিকেটে দল না পাওয়া এমন অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আবারও শীর্ষ পর্যায়ে ফেরার জন্য প্রস্তুত হন এই অলরাউন্ডার চলতি বছর বিপিএলে ব্যাটে বলে ঝলক দেখিয়ে জাতীয় দলে ফেরেন সাইফুদ্দিন দুই বিশ্বকাপের জন্য আইসিসির কাছে পাঠানো বিসিবির প্রাথমিক স্কোয়াডেও নাম ছিল তার কিন্তু জিম্বাবুয়ে সিরিজে সাদা মাটা পারফরমেন্স শেষ মুহূর্তে বাদ পড়লেন তিনি তার জায়গা না হয় হতাশ হয়েছেন হাবিবুল বাসার সুমন সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা আমার মনে হয় ইস ফিট সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটি বিবেচনা করা যেতে পারতাম বিকজ ওই অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা কাজে লাগাতে পারতাম হয়তো এই জিম সিরিজ ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম সেই সুযোগটা ছিল কিন্তু যে একটু আগে ব্যাটিং নেই কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে বিশ্বকাপ দলে তানজিম সাকিবের সাথে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছেন সাইফুদ্দিন দল ঘোষণার পর এমনটাই জানিয়েছিলেন নির্বাচকরা তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন অন্য কথা সিলেক্টরি যেটা চিন্তা করেছে তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে তাদের কাছে নিশ্চয়ই সেই রিজনটা আছে তো আমার মনে যে যখন ওয়ান টিম ইজ বিন ডান আমাদের মনে হয় আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের সবাই এই দলটাকে সাপোর্ট করে আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না সেটা আসলে দলকে সাহায্য করে যেটা আমি খুব ভালোভাবে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা আমাদের ইফেক্ট করেছিল জিম্বাবুয়ে সিরিজে চার ম্যাচে আট উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও বেশ খরুচে ছিলেন সাইফুদ্দিন ওভার প্রতি রান দিয়েছেন নয় দশমিক তিন এক শেষ দুই ম্যাচে তিনি রান দিয়েছেন বিয়াল্লিশ ও পঞ্চান্ন